ইশারা তুমি তিনবার দিছো, আমার কিন্তু পাঁচবার দিতে হবে। ইশারা যদি চোখে দেখো আমাকে ওই চোখে দেখতে হবে, তাহলে ইশারা তোমার সাথে বিয়ে দেবো। আমু আমার বয়ফ্রেন্ডের সাথে বেড়ে গেছে আর ফিজিক্যালি এনজয় করতেছে। আমাকে আন্টি বলবো কেন? আমি কান্ট্রি বসে হয়েছি, আমাকে আন্টি বলবো না। এই শোনো না, আজকে তুমি তিনবার ঘুরছো না আমার হয়নি বুঝছো, নেক্সট টাইম যখন আসবা পাঁচবার করতে হবে, ওই রকম প্রতিশোধ নিয়ে আসবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও তাহলে। হ্যাঁ মেয়ে ওটা না কেমন যেন হয়ে গেছে, তার বাপে আমি বাসায় কোনো লজ্জা সরম নেই, আসলে মেয়েটা আমার মতোই হয়েছে, আমি বিয়ের আগে এমনই আসছিলাম। ঠিক আছে তাহলে যাই। আচ্ছা আমার না যাই দিদি, ইচ্ছা করে না তোমাকে, আবার আসবে যান। আচ্ছা মনে জানা থাকি। কিরে তোর কি কোনো কমন সেন্স নাই? তোর আব্বু বাসায় আমি বাসায়, তার ভিতরে শুরু করে দিছস। আম্মু তুমিও না আনকার স্যার বুঝছো, কিচ্ছু বুঝো না। আচ্ছা যা ফিরে এসো, মার্কেটে যাব। আচ্ছা আম্মু চলো। রেডি হয়েছস? হ্যাঁ রেডি। চল চল। কি থিয়ে পিস পরছস? এটা শর্ট ড্রেস পরতি? আচ্ছা চলো এখন পরে ফেলছি, এখন কি করার? আমি পড়তাম কিন্তু তোর বাপের জন্য পারি না। আচ্ছা চল চল চল। আপনারা এত বেশি কথা বলতেছো কি জন্য? আমার মান সম্মান খোয়াবেন নাকি? বেশি কথা বললে ওনাকে রেখেই চলে যাবো। তুইও খুল খুললা যা, তারপরে কাপড়টা খুলে হাতে লইয়া যা, রাস্তা দিয়ে পিনতে পিনতে যাইস। লজ্জা সরম তো কিচ্ছু নাই, আমি একজন হাজি মানুষ, হস করছি। রাস্তা দিয়ে হাঁটলে মানুষ আমার ডাইকা ডাইকা নানান রকমের কথা বলে। হস তুমি করছো, আমি করি নাই। হজর অর্থ বুঝস? হইছে লিক্সার বাদ দাও, যাই এখন। এই আর ওর বয়ফ্রেন্ড দাঁড়াই রইছে। কি ফেরেন বয়ফ্রেন্ড? লজ্জা লাগলো না একটু কইতে? লজ্জার কি আছে? লজ্জার কিছু নাই, এমন একটা মানে যুগে এসে গেছি, এমন একটা যুগে বসবাস করতেছি যে মা মেয়ে কি একই পোলার লাগে আবার ডেটিং করছ নি? চুপ কর আব্বু, বেশি কথা বলবো না বুঝছো। তারাই নাই কি একই পোলার লাগে ডেটিং করছ নি? লাগলে করবো, তোমার সমস্যা কি? নাউজুবিল্লাহ মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ। দেখছি কি শুরু করছে কাহিনী। ছি 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 ছি। খেত কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তুমি? জ্ঞান দিতাছ? এই তুই কিভাবে বেরেছস মেয়েটার একটু সাজ সাজাইছস? আরে তো বলছিলাম শর্ট ড্রেস পর, তো পরে নাই। শর্ট ড্রেস না পরে একেবারে উলঙ্গ করে নিয়ে যা, সবচেয়ে ভালো হইব। কোন জায়গায় কি আছে মানুষ সহজে দেখে কয়ে দিতে পারবো। এ দাঁড়া, একটা সময় দেখুন কি জানস, মামা আয়া দুইজন একলগেই। আচ্ছা দেখো তুমি, ভালো কথা তো। বেশি কথা বলতেছ আব্বু বুঝছো। আরে দুটো একলগেই প্রেগনেন্ট হয়ে যাবি একদিন। তুমি পাইলো? ছি ছি ছি, কিসের মধ্যে বসবাস করতেছি আমি? হ্যাঁ তা জাহান্নামের মধ্যে আছি, আল্লাহ কবে যাবো কাছ থেকে আমারে মুক্তি দিব। নাম কিছু খাবো না, তিশাকে ডাক দেন। একটু বাইরে গেছে, আসতেছে বাইরে গেছে, আমি তো কিছু বললো না আর কি। আমার বই লাগছে। আঙ্কেল নাই বসে? না তোমার আঙ্কেলও বাসায় নাই। ও শোনো কথা বলি, মাইন্ড করো না। হ্যাঁ তুমি যে ওই দিন আসছিলে না তিশার সাথে, তুমি তিশাকে তিনবার দিছ, আমার শরীরে তার কেমন করছে জানো? চলো না আমরাও যাই রুমে। কি বলবেন, আমি তিশাকে ভালোবাসি, আপনি তিশার আম্মু। তুমি আমাকে আন্টি বলো কেন? আমি আন্টির বসে হয়েছি, আমাকে আন্টি বলবো না। তুমি তিশাকে যদি চোখে দেখো আমাকে ওই চোখে দেখতে হবে, তাহলে তিশারা তোমার সাথে বিয়ে দেবো, আর তুমি বিয়ে করলে তিশারাও পাবা আমারও পাবা। রুমে চলো। কি বলেন আন্টি? তিশারা তুমি তিনবার দিছো, আমার কিন্তু পাঁচবার দিতে। আন্টি এটা কি বলেন আন্টি? আন্টি আসো, আমার জন্য কেমন লাগতেছে আসো না, চলো চলো না চলো। কি রে দরজা খোলা কেন? ওরে আসতে বলছি, ও কি এখন আসে নাই? আম্মু কোথায়? আরে এদিকে কার কথা শোনা যাচ্ছে? আম্মু আমার বয়ফ্রেন্ডের সাথে এনজয় করতেছে,
সি 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 এটা কিভাবে সম্ভব? এটা আমি কি করলাম? আম্মুকে সবকিছু আমি শেয়ার করছি, আমার সাথে কি করছে না করছে, কয়বার করছে না করছে সব বলছি, এখন শেষ পর্যন্ত আম্মু ওর সাথে। হায় আল্লাহ, আমি এটা কি দেখতেছি, আমি এটা কিভাবে সহ্য করব? আরে আব্বু, তুমি কই? কিছু না তো। হ্যাঁ, কিছু হয় নাই। আম্মু কই? আম্মু মানে আম্মু আছে। আম্মু মানে আম্মু আছে, বুঝতেছি না আমি কিছু কিছে। আসলে আম্মু কি সমস্যাটা কি বলবি তো? আসো, তুমি এখানে বসো, বলতেছি। জানো আব্বু আম্মু কি করছে? আম্মু আমার বয়ফ্রেন্ডের সাথে বেডে গেছে, ফিজিক্যালি এনজয় করতেছে, ফিজিক্যালি। এই আমার দিকে তাকা, লুক এট মি, মাথা ঠিক আছে? আমি সত্যি কথা বলতেছি, বিশ্বাস করো না। গেটের সামনে যে একটা লোফার দেখলাম, কিছুক্ষণ আগে আসছে নাকি? হ্যাঁ। দেখছো, বিশ্বাস হয়েছে এবার? আমি মিথ্যা কথা বলছি? শেষ পর্যন্ত আমার বয়ফ্রেন্ডের সাথে আম্মু এটা কিভাবে করতে পারলো বলো? আমার তো মরে যেতে ইচ্ছা করে লজ্জায়। আবার আসবে কিন্তু? হ্যাঁ, তুমি না আমার যে সুখ দিছো জানো না, আমার জামাই একটু বুড়ো হয়ে গেছে, আমার সুখ দিতে পারে না এখন আর। আস, তুমি কখন আসছো? কথা শুনতে নাই, বিশ্বাস করো। বিশ্বাস আর কি করবো, আমি নিজে তো কানে কানে হেনে খারাইয়া দরজার সামনে সব শুনলাম আমার নিজ কানে। কোনো খাওয়ানোর বাটিও না, যে হেলদি টুটু করে দিছস, তাও তো নাই। আমি কি জোর করে নিয়ে গেছে? জোর করে নিছে? এ বেটা খারা হেনে কই যাস, হেনে খারা কয়বার বসছস? পাঁচবার। আমার ভাবতেও অবাক লাগে যে আমার আম্মুর সাথে শেষ পর্যন্ত আরো কত মেয়ের সাথে না এরকম করছিস। হাজার মেয়ের সাথে করুক, কিন্তু মা মেয়ের সাথে কি সেঞ্চুরি করতে চাইছিলি? আমি তোকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসা চলে ঠাকুর দু বাজার এক জায়গায় নাকি? এটাই ভালোবাসা, দেখছেন আন্টি? হ্যাঁ আঙ্কেল, বলবো আমার আন্টি কস, আন্টি কই? আন্টির উপর কি কেমনে কি মনে করে উঠছিলি? কি মনে করে উঠছিলি আমার কি আন্টির মতো দেখায়? হাতের জিলের ই পাইছিলি এটা ফ্লাইওভার, এটা এটার উপর টুইট দেই নাকি? হ্যাঁ, এই লজ্জা করলো না? তার মতো কিছু নোংরা যুবক আছে, তারা কি করে জানোস? বয়সের কোনো ধার ধারে না, খালার বয়সী হোক, মার বয়সী হোক, আন্টির বয়সী হোক, চাষির বয়সী হোক, ফুপুর বয়সী হোক, যে বয়সী হোক, নিজের মেয়ের বয়সী হইলেও ছাড়তে না। আব্বু ওর কথাই বাদ দাও, আর আমার আম্মু কিভাবে এরকম? এটা তো বার, এটা তো নষ্ট। আর আম্মু তুমি এটা কিভাবে করতে পারলে বলো? আমার তো তোমাকে আম্মু বলতে ঘৃণা হচ্ছে, আমার বয়ফ্রেন্ডের সাথে। সি, দেখা যায় কি মন, দেখা যায় কি মন এটা? হ্যাঁ, আর যে নায়িকা সাইজে থাকোস তাহলে তো আমি কনফিউজ, দেখা যাবো ফেরিওয়ালা একটাই ফেরিওয়ালা রেলি ঘরের ভিতরে ঢুকে যাবি। কি বলো এগুলো তুমি? হ্যাঁ, তোর তো অনেক পাওয়ার শরীরে, খামচায় খামচায় কি করছে সারা জায়গা দেই। কি, আমি রুমে গেলাম? কই যাবি? ওই রুম আর তোর নাই, খাট খুলে আমি ভালো হয়ে দেবো।
খাটো তো মনে হয় বেঙ্গাল হয়েছে, সেটা মানে বাঙালি দোকানে নেমে আসতে হইব। যাবো না, কই যা, কি করতেছো তুমি? আরে যে আপনাকে বলি, যার তার সাথে সম্পর্ক করেন না, সম্পর্ক করার আগে ওই ছেলের চরিত্র সম্বন্ধে, তার পরিবার সম্বন্ধে সব কিছু যাই না, তার টোটাল ব্যাকগ্রাউন্ড ভালো করে বুঝা শুই না, তারপরে ছেলের সাথে সম্পর্ক করেন। হুট করে একটা ছেলের একটু সুন্দর লাগলো, ভালো লাগলো, বাস তার সাথে অ্যাফেয়ার করা, চ্যাটিংয়ে চলে গেলেন, ডেটিংয়ে চলে গেলেন, তারপর একটা সময় বেডে চলে গেলেন। এলাকায় হাঁটতে পারতাম না আমি, কারণ মা মাইয়া একলগে প্রেগনেন্ট হয়ে আইতেন। এই যেভাবে যেখানে মা ভালো না সেখানে মেয়ে ভালো, মেয়ে ভালো করতে আগে ভালো বানাও।